সিলেটে বুধবার সূর্যের দেখা মেলেনি, বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই, ফলে আবারও বাড়ছে সিলেটের নদ নদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যার পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে 1 সেন্টিমিটার বেড়েছে। ওই সময় কুশিয়ারা নদীর পানি ফেসুগঞ্জ পয়েন্টে বেড়েছে 2 সেন্টিমিটার, তবে অন্যান্য পয়েন্টে পানি কমেছে। এছাড়া সারি নদীর পানি 10 সেন্টিমিটার ও লোভা নদীর পানি 7 সেন্টিমিটার বেড়েছে, তবে কিছুটা কমেছে ধলাই নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী AKM নিলয় পাশা বলেন, বৃষ্টির কারণে সিলেটে নদ নদীর পানি কিছুটা বেড়েছে, বৃহস্পতিবার আরও বৃষ্টি হতে পারে বলে জানান তিনি। সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত সিলেটে 314টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রয় আছেন 22,176 জন, 235টি পশু ও আশ্রয়কেন্দ্র রয়েছে। বন্যার্তদের চিকিৎসায় জেলায় 140টি মেডিকেল টিম ও পানি বিশুদ্ধকরণের জন্য 40টি মোবাইল টিম কাজ করছে। দেশ ও দশের কথা বলে।